বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমার জন্মস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। আমি চাই আমার জন্মস্থানকে আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য। আমি একটা বিখ্যাত জায়গায় জন্মগ্রহণ করেছি, তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন, লেটস। বন্ধুরা, আমরা সকাল সকালই রওনা দিয়েছি। অনেকদিন পরে ঢাকার বাইরে যেতে খুব ভালো লাগছে। আমরা অলরেডি গাবতলি ক্রস করেছি, চারদিকে সবুজ। আমি আসিফ ইকবালি মন্টেল অপেবিডি কাবুলের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। খুব ভালো লাগছে আবার অনেকদিন পরে বাবা মাকে দেখতে পাবো। এই জন্য বন্ধুরা আমরা চলেছি শাহজাদপুরের উদ্দেশ্যে। চারপাশের সুন্দর প্রকৃতি দেখে আসলে আমরা অনেক মুগ্ধ, কারণ করোনার কারণে ওইভাবে আমরা আর কোথাও বাইরে যেতে পারি নাই। সবচেয়ে বড় কথা হলো, আগে অনেক ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে সব কলকারখানায় ভরে গেছে। তবুও মাঝে মাঝে সবুজের ছোঁয়া আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে, মুগ্ধ হচ্ছি, ভালো লাগছে। আমি আমার এই শাহজাদপুরের যাওয়াটা এই শুধু মাত্র এই ব্লগের জন্য তো আছেই। আমি কয়েকটা কয়েকটা পর্বে আপনাদেরকে ভাগ ভাগ করে দেখাবো। অনেক বিখ্যাত জায়গা শাহজাদপুরের, শামুকদমের মাজার, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, নদীতে মাছ ধরতে যাব, মাছ কিনতে যাব, তারপরে মিল্কিটা প্লাস শাহজাদপুরের তাঁত, সব মিলিয়েই। আর আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এই চ্যানেলটা একদম নতুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আমরা চাই আমাদের মাধ্যমে, আমাদের দৃষ্টি বা আমাদের আমরা যেখানে যাচ্ছি আপনাদেরকে, মানে টোটাল আমরা যেভাবে দেখি আমাদের বাংলাদেশকে, আমাদের পরিবেশকে, সব কিছুই আপনাদেরকে আপনাদের সামনে আমাদের মতো করে তুলে ধরার জন্য। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, বলতে বলতেই আমরা একদম বঙ্গবন্ধু যমুনা সেতুর সামনে চলে এসেছি। এখন টোল দিতে হবে 500 টাকা টোল। টোল দেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। এই যমুনা সেতু নিয়ে অনেক মজার মজার স্মৃতি আছে। যখন প্রথম যেদিন ওপেন হয়েছিল সেই দিন আব্বা আমাকে নিয়ে এসেছিল, খুব মানে এত মজা লেগেছিল খুব। এবং আমরা ওই দিন খুব কষ্ট করেছিলাম, রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেছিলাম, তখন মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। নতুন একটা ব্রিজ, তার কিছুদিন পরেই আমি বাইক নিয়ে পুরা মানে পুরা ব্রিজে এপাশ থেকে ওপাশ মানে ঘুরে গিয়েছি। খুব ভালো, মানে খুব সুন্দর একটা স্মৃতি, মানে যতবারই এখানে আসি আমার সেই একই একই স্মৃতি আমার মনে পড়ে আর কি। তো আমরা শাহজাদপুরে যাচ্ছি। শাহজাদপুরের কথা বলতে গেলে আসলে শাহজাদপুর তো অনেকেই চেনে না, তো এটি সিরাজগঞ্জ জেলার একটা অনেক বিখ্যাত একটা উপজেলা। আমি যতটুকু জানি বা ইতিহাস থেকে যতটুকু জানা যায়, আপনার হলো ইয়ামেনের শাহজাদা হজরত শাহ মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেন, তার নামকরণ, তার নাম অনুসারে এই জায়গাটার নাম রাখা হয়েছে শাহজাদপুর।
তাছাড়া এই শাহজাদপুর অনেক কারণেই বিখ্যাত। একে তো প্রথমেই তো বললাম, এটার নামকরণের সাথে একটা বিশাল ইতিহাস জড়িত। শাহ মখদুমের এখানে একটা মাজার আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা কাছারি বাড়ি আছে, শাহজাদপুরের মিল্কভিটার এখানে একদম প্রধান যে যে কারখানা, এবং শাহজাদপুরের তাঁত শিল্প, তারপরে এখানে আপনার আছে হলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব কিছু মিলিয়ে একটা খুবই বিখ্যাত একটা জায়গা। আমি আস্তে আস্তে আপনাদেরকে সবই ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখনও যমুনা সেতুর উপরে আছি, খুব তাড়াতাড়ি আর সম্ভবত খুবই কিছুক্ষণের মধ্যেই আমরা শাহজাদপুর পৌঁছে যাব। দেখতে দেখতেই আমরা একদম শাহজাদপুরের কাছে চলে আসছি। শাহজাদপুরে ঢুকতেই আমার সবচেয়ে যেটা ভালো লাগে, আপনার রবি ঠাকুরের সুন্দর একটি ভাস্কর্য, সবাইকে মানে সিম্বল অফ শাহজাদপুর বা মানে আমাদের একটা সাংস্কৃতির প্রধান মানে দরজা মনে করা হয় আর কি। তো খুব সুন্দর লাগছে, এটাই হলো মানে যারা ঢাকা থেকে আসবেন তাদের এই শাহজাদপুরে ঢুকতে এটা একটা প্রথম মানে মানে ঢোকার রাস্তা আর কি। তো আসলে আমরাও আজকে অনেক ক্লান্ত, অনেক দিন পরে একটা অনেক লম্বা একটা জার্নি হলো। তো আমরা আজকে এখানে রাখবো, আর হলো এটা আমাদের প্রথম পর্ব, আর পরবর্তীতে আপনারা আরও বেশ কয়েকটা পর্বে শাহজাদপুরকে দেখতে পাবেন। আপনারা ভালো থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন।